অতীত থেকে শিক্ষা নিতে চান মুমিনুল হক। সিরিজ বাঁচানোর ম্যাচে সতীর্থদের কাছে সেরাটা চান মুমিনুল। সাকিব সাদমানের অনুপস্থিতিতে একাদশ সাজানোর চ্যালেঞ্জ ম্যানেজমেন্টের সামনে, এদিকে আত্মবিশ্বাসে ভরপুর ওয়েস্ট ইন্ডিজ ঢাকা টেস্টেও ছড়ি ঘোরাতে চায়, জানিয়েছেন ক্রেগ ব্রাথওয়েট। শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 9:30। ঢাকা টেস্ট শুরুর আগেই ব্যাকফুটে বাংলাদেশ। সাকিবের পর হারাতে হয়েছে সাদমানকে। সিরিজে সমতা ফেরাতে একাদশ গড়তে হিমশিম টাইগার ম্যানেজমেন্ট। সাকিবের বদলি হিসেবে নেওয়া হয়েছে সৌম্যকে। সাদমানের বিকল্প প্রয়োজন পড়েনি। সমালোচিত এক পেইসার তত্ত্ব থেকে বের হওয়ার চ্যালেঞ্জ, তিন স্পিনার নাকি দুই পেইসার, সবই ম্যাচের দিন কন্ডিশন বুঝে। উইকেট যদি ওরকম হয় তাহলে দুটো পেস বোলার যদি না হয় তাহলে হয়তো তিনটা পেস বোলার, হয়তো না হলে দুটো স্পিনার এভাবে খেলানো হবে। আপনার কন্ডিশন উপর নির্ভর করবে যে আমি কয়টা পেস অ্যাটাক হবে নাকি স্পিনার। ও সাদমান নাই সেহেতু হয়তো একটা চেঞ্জ আসতে পারে, আর সাকিব ভাই যেহেতু নাই সে মাঝখানে একটা চেঞ্জ হতে পারে যে 6 নম্বরে। চট্টগ্রাম টেস্টে বাজে হারে অদৃশ্য চাপ ভর করছে মুমিনুলের কাঁধে। অধিনায়ক হিসেবে ভারত পাকিস্তান সফরে সুখস্মৃতি নেই। নিজে পারফর্ম করলেও অধিনায়কত্ব কাঠ গড়ায়। একটা জয়ে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সিরিজে পিছিয়ে থেকে ট্র্যাকে ফেরার চ্যালেঞ্জ কি নিতে পারবেন মুমিনুল? আপনি যখনই খেলবেন তখন আপনি যখন ম্যাচ হারবেন, টিম যখন রেজাল্ট করবে তখন কিন্তু অবশ্যই একটা প্রেশার থাকে। তো ওই হিসেবে চিন্তা করে অবশ্যই প্রেশার আছে, আর ইন্টারন্যাশনাল খেলা তো প্রেশার থাকবে। আমাদের ওটাই নিয়ে কাজ করতে হবে, ওটা নিয়ে খেলতে হবে। অতীত যেটা চলে গেছে সেটা চলে গেছে, ওটা নিয়ে আর চিন্তাভাবনা করাই না ভালো, না চিন্তাভাবনা না করাই ভালো। তো এখান থেকে আমি যেগুলো পজিটিভ জিনিস আছে সেগুলো নিয়ে সামনে এগোতে চাই। তো হিসেবে সবাই আল্লাহর রহমতে সবাই পজিটিভ আছে। প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি, উইন্ডিজরা এখন হাওয়ায় ভাসছে। কিন্তু জহুর আহমেদে অবিশ্বাস্য জয়ের পর আরও নিখুঁত হতে চায় ক্যারিবীয়রা। অভিষেকে মহাকাব্যিক ইনিংস খেলে বাড়তি নজরে কাইল মিয়ার্স, কিন্তু স্পটলাইট কেড়ে নিতে বাকিরাও সদা ব্যস্ত। চট্টগ্রাম টেস্টে রিভিউ কাণ্ডে বিতর্কিত হয়েছেন মুমিনুল। মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধায় ছিলেন অধিনায়ক। সিরিজ হারে লজ্জা এড়াতে ঢাকা টেস্টে দ্বিধাহীন মুমিনুলের নেতৃত্ব বড্ড প্রয়োজন। পূর্ণ পয়েন্ট লাভের আশায় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু আশার গুড়ে বালি। খর্বকায় উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই পয়েন্ট হারিয়েছে মুমিনুলের দল। সাকিব ইন ঢাকা টেস্টে এখন টিম ট্যাগার্সের সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।